নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বাংলার রাজনীতির ইতিহাসে সাধারণ মানুষ একজন সর্বজন শ্রদ্ধেয়কে বাঘ বলে উপাধি দিয়েছিলেন, যা আজও প্রবাহমান। তিনি হলেন বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। মার্জনা করবেন, এখন যে খবর আপনাদের শোনাব তার সাথে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো প্রাতঃস্মরণীয় মানুষের নাম জড়িয়ে ফেলবার জন্য। আসলে সন্দেশখালীর ঘটনাবলীর পর বা তার বহু বছর আগেও বাংলায় এমন কিছু ঘটনা সবার সামনে উঠে এসেছে যাকে জঙ্গল রাজ বলে কটূক্তি করেছেন অনেকেই। তবে জঙ্গলেও কিন্তু পশু পাখিরা তাদের নির্দিষ্ট নিয়মের মধ্যেই জীবনযাপন করে। বাঘের থাবায় বাঘের মৃত্যু যেমন কোনো দিন খবর হয়নি, তেমনই শোনা যায়নি একটি হাতি কোনো অন্য প্রাণীকে থেতলে মেরেছে বা আক্রমণ করেছে। অথচ দুটি প্রাণী কিন্তু যথেষ্ট শক্তিশালী, যেমন ছিল রামগড়ের দুর্ধর্ষ ডাকাত সর্দার গব্বর সিং। তার হিংস্রতা উদাহরণ হয়ে আছে সেই সিনেমাটির বয়স 49 বছর হয়ে যাবার পরেও। এবার আসল খবরে আসা যাক। কয়েকদিন আগে জন্মদিন ছিল ব্যারাকপুরের বিধায়ক, রাজ্যের বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ পরিচালক রাজ চক্রবর্তী। সে সময় ব্যারাকপুর জুড়ে একটি হোর্ডিং দেখা গিয়েছিল যার শিরোনাম ছিল এবার ব্যারাকপুরের জনতার রাজ। লোকসভা ভোটের আগে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সাংসদদের সাথে লোকসভা এলাকার একাধিক বিধায়কের মতান্তর যখন প্রকাশ্যে, তখন এ ধরনের পোস্টার বা হোর্ডিং এক নতুন মাত্রা জুড়ে দিয়েছিল এলাকায়। আর আজ সকালে সেই ব্যারাকপুর বাসীর চোখ পড়ল আরও একটি হোর্ডিং এর দিকে, যেখানে একটি বাঘের ছবির সাথে জুড়ে দেওয়া হয়েছে 2019 সালে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করবার পর অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একদা তৃণমূল নেতা অর্জুন সিং, যাকে বলে ঘরের ছেলের ঘরে ফেরা। কিন্তু সেই ঘরে ফেরাটা খুব একটা শান্তির বা স্বস্তিদায়ক হয়নি সাংসদ অর্জুন সিং এর, কারণ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বা বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সরাসরি অর্জুন বিরোধিতায় মুখ খুললেও বাতাসে শোনা যায় আরো তিন বিধায়ক দলের অন্দরে বিরোধিতার সুর চড়িয়েছেন সংসদের বিরুদ্ধে। আর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ বনাম বিধায়কদের এই প্রকাশ্য দ্বন্দ্ব বন্ধ করতে বলবার পরেও সাংসদ মুখে কুলুপ আটকালেও বাক্যবাণ প্রয়োগে নিরস্ত্র হয়নি বিধায়কেরা, বিশেষ করে সোমনাথ শ্যাম। আজও যেমন টাইগার ইজ ব্যাক শীর্ষক অর্জুন অনুগামীদের হোর্ডিং নিয়ে বিধায়ক সোমনাথ শ্যামের মন্তব্য, বাঘ জঙ্গলে থাকে, ব্যারাকপুর ভদ্রলোকেদের বসবাসের এলাকা, এখানে বাঘ ঢুকে পড়লে বন দপ্তরের উচিত সেটাকে ধরে জঙ্গলে ছেড়ে আসা। বিজেপি তো জানেই না যে বাংলার বুকে শহর অঞ্চলে বাঘ থাকে না, বনে জঙ্গলে থাকে। আর আমাদের এখানে সেরকম বন জঙ্গল নেই যে যেখানে বাঘ থাকবে। বাঘের জায়গা হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, যেখানে অনেক গভীর জঙ্গল আছে সেখানে বাঘ থাকতে পারে। তাহলে এই কাগজের বাঘ হোক আর মাটির বাঘ হোক, এগুলোকে নিয়ে যেতে হবে ওই সব রাজ্যে। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করছে, এখানে তো কোনো গোষ্ঠীদ্বন্দ্বর কথা দেখছি না। এখানে তো কোনো, আপনি বলেছেন টাইগার ইজ ব্যাক, আমি বললাম টাইগার যদি এসে যায় তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। রাজ চক্রবর্তী জনতার রাজ, তার হ্যাপি বার্থডে। রাজ হচ্ছে জনতার একটি প্রতিনিধি, তার জন্মদিন উপলক্ষে মানুষ এবং তার ফ্যান ফলোয়ার্স দিকে দিকে তার জন্মদিন উপলক্ষে তারা ব্যানার লাগিয়েছিল। এখানে তো কোনো আমি অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছি না। আর তৃণমূলের এই অন্দরের কোন্দলকে হাতিয়ার করতে ছাড়েননি প্রাক্তন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক, বর্তমান বিজেপি নেতা শীলভদ্র দত্ত। তার কটাক্ষ, এ রাজ্যে এখন সত্যি সত্যি জঙ্গল রাজ চলছে, তবে যাদের নাম বলা হচ্ছে তারা কেউই বাঘ বা হাতির মতো সম্ভ্রান্ত পশু নন, তারা শেয়াল বা নেকড়ের মতো নিম্ন শ্রেণীর পশুদের সঙ্গে তুলনীয়। রাজত্ব তো জঙ্গলের রাজত্বই হয়েছে, এবং যে আছে তার মুখ্যমন্ত্রী, তিনি অনাথ দলের নেতৃত্বে যে হাতির সঙ্গে তুলনা করছে, আর ও আর একজন বাঘের সঙ্গে তুলনা করছে। অরিজিনালি এরা কেউ হাতি বাঘ নয়, এরা সবই হচ্ছে শিয়াল নালে হায় না ওই জাতীয় প্রাণী। তাই যে বাংলার মানুষ এই হায় কাটুনি তো বাংলা করবে কোনো চিন্তা নেই। টাইগার হবে করতে হবে, টাইগার হতে গেলে জঙ্গলে বাঘেরা তারা কম আছে, সেও টাইগার নেই। তাহলে এই ধরনের প্রস্তাব দাদা সেইটা ভাবুন, ওর বাবা তো টাইগার ভাবছে, রাজের বিরুদ্ধে একজন
ব্যারাকপুরে রাজ আনছে, রাজত্ব আছে, রাজের রাজত্ব আনছে, আরেকজন বলছেন রাজের রাজত্ব চলবে না, বাঘের রাজত্ব চলবে, এটা ওদের লড়াই, এটা তো আমাদের কোনো ব্যাপার নেই। ইটাগর ব্যারাকপুরের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ এটা নিয়ে চিন্তিত। সব মিলিয়ে হোর্ডিং বিতর্কে লোকসভা ভোটের আগে জমজমাট ব্যারাকপুর, কারণ একদিকে একাধিক বিধায়ক থাকতেই পারেন, ভুললে চলবে না গত লোকসভা ভোটে তাদের বিরুদ্ধেও লড়াই করে জিতেছিলেন অর্জুন সিং। এখন দেখার জল কোন দিকে গড়ায়। ব্যারাকপুর থেকে সুফল মজুমদার এবং রাজাদের রিপোর্ট, 7AWAKE নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।